সম্মানিত গ্রাহক, যারা সব সময় আমাদের পেজের ভিডিওগুলো দেখেন, ছবিগুলো দেখেন এবং নিজের থেকে চিন্তা করেন আপনার নিজের ঘরটাও হয়তো 3D করবেন, এরকম একটা ভাবনা চলে আসে। তো আসলে 3D ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার ইমাজিনেশনের ব্যাপার। আপনি যেই দৃষ্টিতে এটাকে দেখছেন ওই ব্যাপারটাই হচ্ছে 3D, থার্ড ডাইমেনশনে। মানে আমি আপনার সামনে যেভাবে দাঁড়িয়ে আছি, আমাকে আপনি কিন্তু থার্ড ডাইমেনশন থেকে 3D দেখছেন। এভরিথিং ইজ 3D। এই পেপারের মধ্যে সেই টেকনোলজিটা ব্যবহার করেই কিন্তু আসলে এই 3D ডিজাইনগুলো তৈরি করা, যেটা আপনার দেখতে মনে হবে একেবারেই বাস্তব। তো এরকম হাজারো রকমের 3D ওয়ালপেপারের ডিজাইন আমাদের কাছে আছে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো 3D ডিজাইন দিয়ে আপনার ঘরের দেয়ালগুলোকে এরকম 3D করতে পারেন। ডিজাইন আসলে পুরো ব্যাপারটা হবে আপনার ইমাজিনেশনের ব্যাপার, আপনার ক্রিয়েশনের ব্যাপার, আপনার ভাবনার ব্যাপার। আপনি আপনার থাকার পরিবেশটা, আপনি যে এই ঘরটার মধ্যে থাকতে চান সেইটার চারপাশের দেয়াল বা ওই চারপাশের ভিউটা কেমন হলে আপনার নিজের মনটা প্রশান্তি পায়, সেই ব্যাপারটা চিন্তা করেই কিন্তু আপনি ডিজাইনগুলো পছন্দ করেন। তো আপনি যদি আপনার ঘরটাকে একটু ডিফারেন্টভাবে সাজাতে চান এবং ভিন্ন একটা লুক দিতে চান, একটা বাস্তব এনভায়রনমেন্ট তৈরি করতে চান, তাহলে আপনার জন্য সেরা পছন্দ হতে পারে এই ধরনের আধুনিক 3D ওয়ালপেপারগুলো। চলুন অল্প কয়েকটা 3D ওয়ালপেপারের ডিজাইন দেখাই, যেটা আসলে আপনি দেখলে কল্পনা করতে পারবেন আসলে আপনার ঘরের দেয়ালগুলো কেমন হওয়া উচিত বা কেমন হলে আসলে আপনার কাছে ভালো লাগে। এই যে অনেকগুলো ডিজাইন আছে, ডিজাইনের কিন্তু শেষ নাই। তো আপনি আসলে এই যে ভিউটা দেখছেন, এটা আপনার কাছে কি মনে হচ্ছে না একটা রিয়েলিস্টিক ভিউ? এটা যদি আপনার ঘরের একটা দেয়ালে থাকতো কেমন হতো বা কেমন দেখা যেত? আপনার কাছে মনে হতো যে আপনি নিজে ওই পরিবেশটার মধ্যে আছেন, এইরকম একটা ফিল, এইরকম একটা কনসেপ্ট আপনার মাথায় ভিজুয়ালাইজেশন হতো। সেই জন্যই কিন্তু এই 3D টেকনোলজিগুলো। আপনি এইরকম আরো হাজারো সুন্দর সুন্দর ডিজাইনগুলো থেকে আপনি আপনার ভাবনা, আপনার কল্পনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারেন। এটা কিন্তু আরেকটা এনভায়রনমেন্ট, এটা একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট। এর আগেরটা ছিল একটা ন্যাচারাল, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। এরকম হাজারো ডিজাইনের কনসেপ্টগুলো কিন্তু এখন আপনি কল্পনা করতে পারেন, ইমাজিন করতে পারেন এবং আপনার ঘরের দেয়ালগুলোর মধ্যে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনগুলো লাগাতে পারেন এবং আপনার ঘরের পরিবেশটাকে একটা ডিফারেন্ট ভিউ দিতে পারেন। এটা নর্মাল কোনো কাগজের ওয়ালপেপার না, যা অনেক আপগ্রেড 3D ওয়ালপেপার। এটা আসলে কখনো কিন্তু আপনার টেনে ছিঁড়া যাবে না, এটা সেই শক্ত একটা 3D ওয়ালপেপার। আর এটা কখনো কোনো জয়েন্ট হবে না। আপনার দেয়াল যদি এখান থেকে এখানে 15 ফিট থাকে, এখান থেকে এখানে যদি 10 ফিট থাকে, তাহলে পুরো দেওয়ালে একটা সলিড ডিজাইন দিয়ে কিন্তু করা যাবে। দেখুন এই ডিজাইনটা, আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে আপনার নিজের ভাবনার ব্যাপার। পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে এবং প্রত্যেকের চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনা এবং তার নিজের জগৎটাও ভিন্ন এবং আলাদা। তো সেখানে নানান রকম মানুষ নানান রকম ভাবে ভাবে। আপনিও চাইলে আপনার ঘরটাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, একটা ডিফারেন্ট ভিউয়ে, একটা অন্যরকম পরিবেশ করে কিন্তু সাজিয়ে আপনার ঘরের মধ্যে আপনি থাকতে পারেন। আর এটা আসলে ব্যয় কিরকম হবে? অনেকে আমাকে সবচেয়ে বড় প্রশ্ন করে যে ভাই এটার খরচটা কিভাবে, এটা খরচ কত? আসলে এগুলো খরচ হবে আপনার ঘরের পরিমাপের উপর ডিপেন্ড করে। আপনার ঘর পরিমাপ করতে হবে স্কোয়ার ফুট হিসাবে, এগুলোর খরচ হচ্ছে স্কোয়ার ফুট হিসাবে। হ্যাঁ, আসলে যিনি বাড়ির মালিক বা যিনি একটা বাড়ি করেছেন বা যিনি একটা ফ্ল্যাট কিনেছেন, তিনি কিন্তু আমার মনে হয় এই ধরনের টুকুটাকি হিসাবগুলো জানার কথা, বুঝার কথা। যারা প্রকৃত সম্পদের মালিক এবং অ্যাসেটের মালিক, তারা কিন্তু টেকনিক্যাল ইস্যুগুলো খুব ভালো করে বুঝে। তো আপনি যদি আপনার ঘরটা ওইরকম ভাবে দেখেন, ওইরকম একটা আভিজাত্যের একটা ব্যাপার যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু এই ধরনের আধুনিক 3D ওয়ালপেপারগুলো আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। সম্মানিত গ্রাহক, যারা ডিজাইন দেখতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু কল করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। আর এখানে ডিজাইন দেখাইতে চাইলে আপনাকে সারাদিন দেখাইতে পারবো, শেষ হবে না। আর কথা বলতে থাকলে হাজারো রকমের কথা বলতে থাকবো। তো আপনি যদি আপনার ঘরটাকে সাজানোর জন্য চিন্তা করে থাকেন, আপনি যদি ভেবে থাকেন
আপনার ঘরটা সবার থেকে আলাদা হবে, হয় না? কিছু মানুষ থাকে না এলাকার মধ্যে ডিফারেন্ট, এবং তাদের লাইফ স্টাইলটাই সাম ডিফারেন্ট। তো ওইরকম যদি কনসেপ্ট আপনিও চিন্তা করেন, আপনার ঘরটা ওইরকম হবে, আপনার বাড়িটা ওইরকম হবে, আপনার রুমটা ওইরকম হবে, আপনার ফ্ল্যাটটা ওইরকম হবে, ওই জায়গায় ওই কালারটা হবে, ওই জায়গায় ওই জিনিসটা হবে, এরকম ভিশন বা চিন্তা কিন্তু আপনার মাথায় থাকে। তো ওই জায়গা থেকে আপনি যদি এই জিনিসটাকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারেন এবং আপনার জায়গাটাকে যদি ওইভাবে বুঝতে পারেন, তাহলে কিন্তু এই 3D ওয়ালপেপার গুলো আপনার জন্য বেস্ট এবং সেরা পছন্দ হতে পারে। তো অনেক কথাই বললাম, ভিডিও লম্বা করলে আরো হাজারো কথা বলা যাবে। যিনি ভাবছিলেন নিজের ঘরটাকে একটু 3D ডিজাইন করবেন, তিনি কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি আপনার নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।